বৌদি, খুব কষ্ট করে একটা কথা বলতে ইচ্ছে করছে খুব। আমি আজ গত এক মাস স্নান করিনি, শীতে আমার খুব ফেটেছে। তুমি কি ফাটার কথা বলছো আমি বুঝতে পারছি না। আরে গাড় ফেটেছে গাড়। ঠান্ডা না পড়তে তোমার গাড় ফেটে গেল? বাবারে বাবা, তোমার গাড় যে এত নরম আগে জানতাম না। যাও তাড়াতাড়ি ভেসলিন লাগাও। সত্যি করে বলো তো, তুমি কি পটি করে হাত দাও না? তোমার হাতে যে একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। তোমার হাতের থেকে আমার পাছাটা বেশি পরিষ্কার। তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে যে আমার হাতটা তোমার পাছার থেকে বেশি নোংরা? কাল থেকে তোমার পাছা আমি ভেসলিন দিয়ে আর মালিশ করে দেবো না। এই শিশি, ওরম কথা বলতে নেই, নাহলে তোমার পাছাটা পুরো ফেটে যাবে। যা শীত পড়েছে, আমি তো চার দিন পায়খানা করে পরিষ্কারই করিনি। আরে তুমি একা না, আমরাও চান করিনি। না না দাদা, আমি 365 দিনে চান করিনি। যাই, পায়খানাটা করে এসে আমার খুব পায়খানা পেয়েছে। আচ্ছা বড় মামা, এই পায়খানা করে ঠান্ডা জল দিলে ঠান্ডা লাগে না? নাকি পাতা দিয়ে এই কাজ চালিয়ে এলাম? আর বলবেন না বাবা, আপনার ছেলে গরম জল দিয়ে পরিষ্কার করে দেয়। মারো মুঝে মারো। নেই, মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হে। নেই।